ঢাকা পোস্ট লাইভে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আরিফ হাসান আপনাদের সাথে যুক্ত হয়েছি ঠাকুরগাঁও থেকে। আমি যদি প্রথমেই বলে রাখি যে আজকের যে তাপমাত্রা ঠাকুরগাঁও জেলায় সেটা 10 ডিগ্রি সেলসিয়াস, এবং আজকের প্রতিদিন যেরকম সকালে কুয়াশা থাকে, আজকে কিন্তু কুয়াশা থেকে একটু ভিন্নতা দেখা যাচ্ছে। আজকে সকালে আমরা যেটা লক্ষ্য করতেছি যে ঠাকুরগাঁও জেলায় ঝিরিঝিরি বৃষ্টির মতন পড়তেছে, একেবারে বলা যায় যে কুয়াশা না কিন্তু এত পরিমাণ ঠান্ডা এবং হিমেল বাতাসের ফলে যে বৃষ্টির মতন পড়তেছে এটা আমরা কিন্তু লক্ষ্য করতেছি যে ঠাকুরগাঁও জেলায় আজকে এটা দেখা যাচ্ছে। এবং কালকে সন্ধ্যা থেকেই কিন্তু কুয়াশা ঢাকা ছিল, কিন্তু আজকের যে কুয়াশাটা একটু কম থাকলেও কিন্তু বৃষ্টির মতন পড়তেছে, এবং যে মৃদু শৈত্যপ্রবাহ সেটা কিন্তু বিরাজ করতেছে ঠাকুরগাঁওয়ের উপরে, এবং যে ঠান্ডার পরিমাণ সেটা কিন্তু অনেকটা বেশি। তাপমাত্রা যদিও 10 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু তার এর ফলে তাছাড়া ওই বাতাসের যে মাত্রা সেটা কিন্তু অনেকটা বেশি, এর ফলে ঠান্ডার যে অনুভূতি সেটা কিন্তু অনেকটা বেশি হচ্ছে। এই ঠান্ডাকে অপেক্ষা করে ঠাকুরগাঁও যারা শ্রমজীবী মানুষ রয়েছে তারা কিন্তু জীবিকা তাগিদে ঠাকুরগাঁও দেখতেছে, জীবিকা তাগিদে তারা কিন্তু বাসা থেকে বের হচ্ছে। অর্থাৎ বলা যায় যে এই যে ঠান্ডা, এই ঠান্ডাকে অপেক্ষা করে তারা কিন্তু জীবিকা তাগিদে তাদের কাজের সন্ধানে কিন্তু বিভিন্ন জায়গায় ছুটতেছে। আমরা একজনের সাথে যুক্ত হবো আজকে, যিনি সকালেই বের হয়েছেন। আপনি কটার দিকে বের হয়েছেন? 7টার দিক, কাজ কাম নাই, তো এক মাস ধরে ঘুরে যাচ্ছে, কাজ কাম নাই। ঠান্ডা খুব, ঠান্ডা খুব, এই জন্য কাজ কাম নাই। ঠান্ডা খুব তো ঠিকই, হ্যাঁ প্রতিদিন আসছি যে কাজ কাম হয় না। 7টার দিকে আসি, 7টার দিকে এরকম আসি, 6টার দিকে বের হন। হ্যাঁ, ঠান্ডা মধ্যে, হ্যাঁ অত ঠান্ডা তো বের হই, কাজ কাম হয় না, এক মাস ধরে কাজ কাম নাই, খুব হালকা। মানে আসতেছেন আর ঘুরে যাচ্ছেন? হ্যাঁ ঘুরে যাচ্ছি, মাঝে মাঝে ঘুরে যাচ্ছি, মাঝে মাঝে কাজ কাম খুব কম। এত ঠান্ডা মধ্যে আসতেছেন কেন যদি এটা বলি? আজ আসতেছি যে পেটে খিরা মানে, এই জন্য আসতেছি, কাজ কাম হয় না। আমরা কিন্তু একজন শ্রমিকের সাথে যুক্ত হয়েছিলাম, যিনি বলতেছিলেন যে এই ঠান্ডাকে অপেক্ষা করে কিন্তু তারা এই তাদের জীবিকা তাগিদে কিন্তু তারা বের হয়ে আসতেছে। এছাড়া যদি বলে রাখি যে রাতে যে গাড়িগুলো চলতেছে, দূরপাল্লা যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে যে হেডলাইট জ্বালিয়ে কিন্তু তারা বিভিন্ন জায়গায় যাতায়াত করতেছে, এবং যেই সময় দেখা যাচ্ছে কখনো কখনো দ্বিগুণ সময় লাগে যাচ্ছে তাদের যাতায়াতের জন্য। এছাড়া যদি বলে রাখি যে আমরা কৃষির যে অবস্থা ঠাকুরগাঁও, এই শৈত্যপ্রবাহের ফলে যে আলু ক্ষেত এবং আমনের যে বীজতলা রয়েছে সেই বীজতলায় কিন্তু এক ধরনের কৃষকরা বেশ শঙ্কার মধ্যে পড়েছে, এবং তারা প্রতিনিয়ত ওই যে কুয়াশার যে বৃষ্টি রয়েছে সেটা কিন্তু অ্যাক্সেপ্ট করতেছে, এবং আলুর যে বিভিন্ন ধরনের ঠান্ডাজনিত যে রোগগুলো সেগুলো কিন্তু আমরা দেখতেছি যে ইতিমধ্যে ঠাকুরগাঁও বিভিন্ন আলু ক্ষেতে কিন্তু এটা আলু ক্ষেতে যে রোগ সেটা কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে, এবং এর ফলে কৃষকরা বেশ দুশ্চিন্তায় রয়েছে, এবং তারা কিন্তু তাদের যে খরচ সেটাও কিন্তু অনেকটা বলা যায় যে বেড়ে যাচ্ছে। এবং এই গত কয়েকদিনে যে ঠান্ডা, বলা যায় যে এক সপ্তাহ ধরে যে শীতের যে প্রকোপ সেটা কিন্তু এখন পর্যন্ত কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বেড়ে যাচ্ছে। সূর্যের দেখা যদি কথা বলি, আজকে প্রায় 7 থেকে 8 দিন ধরে কিন্তু সূর্যের দেখা মিলতেছে না, এর ফলে সাধারণ যে জীবনযাত্রা সেটা কিন্তু ব্যাপক হারে ব্যাহত হচ্ছে, এবং এইখানকার স্থানীয় যারা মানুষ রয়েছে তারা বেশ বিপাকে পড়েছে তাদের জীবনযাত্রা নিয়ে। আমি হাসপাতালের কথা যদি বলি, যে আজকে ঠাকুরগাঁও যে সদর হাসপাতালে গিয়েছিলাম সেখানেও দেখতেছি যে প্রতিদিনের নাই কিন্তু দেখা যাচ্ছে যে শীতের ফলে যে শিশু এবং বিভিন্ন বৃদ্ধ যারা রোগী রয়েছে তাদের যে চাপ সেটা কিন্তু অনেকটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। সব কিছু মিলিয়ে যদি বলি ঠাকুরগাঁও সাধারণ জীবনযাত্রা অনেকটা ব্যাহত হচ্ছে, এবং জীবিকা তাগিদে যারা শ্রমজীবী মানুষ, নিম্নমানের মানুষ, তারা কিন্তু তারা জীবিকা তাগিদে বের হচ্ছে কাজের সন্ধানে, কিন্তু তাদের যে কাজ প্রাপ্তিটা সেটা কিন্তু তারা তেমনভাবে পাচ্ছে না। এই ছিল ঠাকুরগাঁও থেকে আবহাওয়ার সর্বশেষ অবস্থা। আরিফ হাসান, ঢাকা পোস্ট, ঠাকুরগাঁও।